আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরকে ছোলা কীভাবে খাওয়াতে হয়। যে সমস্ত কবুতর অনেক দুর্বল, সেই সমস্ত কবুতরকে আপনার সপ্তাহে যদি অন্তত 3 দিন ছোলা খাইয়ে দেন, তাহলে সেই কবুতরটি আপনার অনেক হেলদি, শক্তিশালী, হ্যাঁ, এবং আপনার দেহের কাঠামো অনেক ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো আমি আমার কবুতরকে প্রতি সপ্তাহে যে সমস্ত কবুতর দেখি অনেক দুর্বল, সেগুলোকে আমি ছোলা খাওয়াই। ছোলা এটা হাত দিয়ে খাইয়ে দিতে হয়, হ্যাঁ, কারণ সব কবুতর ছোলা খায় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলাটা কীভাবে খাওয়াতে হয় কবুতরকে। এই যে এগুলো হলো আপনার ছোলা, অনেকে ছোলা বুটো বলি আমরা। যতটুকু প্রয়োজন ততটুকু ভিজাবো, আমি বেশি নেব না। এরপর আমি এটা পানি দিয়ে ভিজিয়ে দেব। দেখুন ছোলাগুলো ভিজে গেছে কত সুন্দর। অতিরিক্ত ভিজানো যাবে না, অতিরিক্ত ভিজালে কিন্তু আপনার ছোলাটি বেশি ফুলে যাবে, বেশি ফুলে গেলে কিন্তু কবুতরকে খাওয়াতে সমস্যা। এটা খেয়াল করতে হবে যে যতটুকু মানে পানির পরিমাণটা অল্প দিবেন, তাহলে বেশি ভিজবে না। আর একটু খেয়াল করতে হবে আর কি, যে কতটুকু ফুলে, বেশি ফুলাবেন না, যাতে কবুতর খেতে সুবিধা হয়। দেখুন আমি আজকে আমার কবুতরকে আমি ছোলা খাওয়াবো। দেখুন কীভাবে কীভাবে খাওয়াতে হয়। যে সমস্ত কবুতর নর্মালি খেতে চাবে না, আমরা চেষ্টা করবো তাদেরকে হাত দিয়ে খাইয়ে দেওয়ার জন্য। দেখুন সে কীভাবে ধরতে হবে। কবুতরটাকে আমি সপ্তাহে 3 দিন আমি ছোলা দেই, মানে যে সমস্ত কবুতর মনে করি অনেক দুর্বল, সেগুলোকে ছোলা নর্মালি খাইয়ে দিতে হয়। দেখুন সে কিন্তু খুব নর্মালি খাচ্ছে, সে দেখুন সে নিজে নিজে খাওয়া নিয়ে নিচ্ছে। অতিরিক্ত খাওয়াবেন না যে কয়টা সম্ভব হয়।
দেখুন ছোটটি হাঁক করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি। সে নর্মাল কিন্তু খাচ্ছে, এটা অভ্যাস হয়ে যাবে যখন সে মোটামুটি অনেকদিন আপনি খাওয়াবেন, তখন তার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন হাত দিয়ে না খাওয়ালেও চলবে, সে নর্মালি খাবে। দেখুন যতটুকু দিলাম এনাফ, আর না দিলেও চলবে।